এতে পুলিশও শুধু তো দাবি করছে যে কিশোর গ্যাং আছে, এরা গ্যাং ট্যাং ছড়াইতেছে, মিডিয়া বলতেছে এরা কিশোর গ্যাং। আর সেখানে যে পুলিশরা বলতেছে কি না আছে কি না এটা এখনো খতিয়ে দেখতেছে, তার মানে এরা কি, তার মানে আপনারা এখনো জানেন না? এই যে এতগুলো কথা বলতেছে প্রত্যেকটা ভিত্তিহীন কথা, সব বানায় বানায় ঢুকাইতেছে, এটা একটা কন্টেন্ট বানাচ্ছে যেটা একদমই লেম, যেটা কোনো পয়েন্ট নাই, যেটা একটা বেসলেস একটা। কোন ইউটিউবারের কন্টেন্টটার মানে আছে? কোন ইউটিউব আপনাদের এই যে কলিগদের কার কন্টেন্টটার কোনো মানে আছে? এরা যখন রাস্তাঘাট ব্লক করে মিসেন্স করছে তখন কিন্তু মানুষ একই রকম বিরক্ত হয় নাই। একটা গ্রামের ছেলে, একটা একটা বস্তির ছেলে, একটা নোংরা ড্রেস পরা ছেলে যখন রাস্তার মধ্যে ব্লক করে দাঁড়ায় যখন ভিডিও করবে, আপনার কিন্তু চটাস করে মেজাজটা গরম হয়ে যাবে। টিকটক রুচিশীল না রুচিহীন এটা নিয়ে কথা বলার সুযোগ আছে, এবং একজন অ্যাবসোলিউট স্কেলে আমাকে জিজ্ঞেস করলে বা আমাদের মতো যারা বাবু আছি আমরা, আমরা যারা হলিউডের মুভি দেখি, আমরা যারা নেটফ্লিক্স দেখি, আমরা যারা নেটফ্লিক্স অ্যান্ড চিল করে বেড়াই, আমাদের দৃষ্টিতে এটা রুচিহীন। এবং আমরা যেহেতু সমাজ সভ্যতা ডিফাইন করি, সমাজ সভ্যতার আইনকানুন ডিফাইন করি, কোনটা ভালো কোনটা মন্দ ডিফাইন করি, উই গেট টু ডিসাইড, রাইট? একটা রাস্তার ছেলে তো এই সুযোগ আমরা তাকে দিই না, বা এই সুযোগ সে তৈরি করতে পারে নাই, তার ভাগ্য তাকে সেই সুযোগ দেয় নাই। সো এই কারণে তাদের কথাবার্তার দামটা একটু কম। অ্যাগেন, যদি যারা তারা লেস ইনফর্ম, যে কারণে তাদের কথাবার্তার যে দাম কম ওয়েট কম, আই গেট ইট, এটা এটা মেক সেন্স। কিন্তু তাই বলে আপনি তার প্রতি অন্য আচরণ করার সুযোগ মানে করতে পারবেন, অবিচার করতে পারবেন? তার কথার দাম কম বিধায় সে হার্মলেস কোনো একটা কাজ করলে আপনি সেটা করতে দিবেন না? হ্যাঁ, অ্যাগেন, আপনার কাছে আপনার পড়াশোনা করে বাবু হয়ে আপনি ইংরেজি নেটফ্লিক্স মারায় যদি এখন আপনার কাছে মনে হয় যে টিকটকের এগুলা খ্যাত, ফাইন, হইতে পারে, সেটার জন্য আপনি তার পিছনে লাগবেন কেন? তার এটা বন্ধ করবেন কেন? হ্যাঁ, আপনি ফেসবুকে সমালোচনা করতেছেন আপনার ক্যাপাসিটিতে, ফাইন, করে বেড়ান। আমি আগের এপিসোডেও বলছি যে আমি সেটাকে সমর্থন করি না। তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা সামাজিকভাবে স্ট্রাগল করতেছে, তাদের বিনোদনের কোনো সুস্থ বিনোদনের বা যে কোনো ধরনের সুস্থ বিনোদনের আসতেছে একটু পর, যে কোনো ধরনের বিনোদনের আর কোনো মিডিয়া নাই। আপনি ইউটিউবে ইংলিশ দেখেন, আপনি হলিউডের ইংলিশ মুভি দেখেন, আপনি নেটফ্লিক্স মারান, আপনি হইতেছে যে ফেসবুকিং করেন, আপনার বাংলাদেশে যেরকম সভ্য দেশে কিন্তু মানুষের বিনোদনের অসংখ্য উৎস। মানুষ এই উইকেন্ড পাইলে অথবা ব্রেক একটু পাইলে হাইকিংয়ে যায়, কাকিংয়ে যায়, মাউন্টিংয়ে যায়, স্নোবোর্ডিংয়ে যায়, সুইমিংয়ে যায়, ফ্লোটিংয়ে যায়, কত কী করে ওরা, ফিশিং করে, কত কী করে, হাইক। তো বাংলাদেশে কিন্তু মানুষজন এইসব বিনোদনের কোনো সুযোগ নাই বাংলাদেশিদের। তার মধ্যে আপনারা কিন্তু একটু করতে পারেন, যেটা বললাম, আপনারা একটু ইংলিশটা বোঝেন দেখে আপনারা একটু ইউটিউব মারাইতে পারেন, একটু নেটফ্লিক্স মারাইতে পারেন, একটু হলিউড মারাইতে পারেন, একটু এইচবিও মারাইতে পারেন। তারা কিন্তু এগুলো কিছুই পারে না, তাদের অনলি অ্যান্ড অনলি বিনোদন হইতেছে বাংলা সিনেমা দেখা, হিন্দি সিনেমা দেখা। তারা কিন্তু একটু মাঠ নাই, খেলতে পারে না, খেলার সময়টাই পায় না, সারাদিন অমানসিক খাটাখাটনি করে। তো এই বাংলাদেশে যেখানে আপনার মতো প্রিভিলেজ বাবুরাও কিন্তু সুখে শান্তিতে নাই, তার মধ্যে এই প্রলাপনগুলো যেখানে তাদের জীবনটা আরও অতিষ্ঠ, সেইখানে তারা আপনারা আপনাদের দেশ কিন্তু তাদেরকে কিছুই দিতে পারেন নাই। ফেসবুকের বদৌলতে, ইউটিউবের বদৌলতে, টিকটক লাইকের মতো ফ্রি প্ল্যাটফর্মগুলোর বদৌলতে তারা সেগুলোর সুযোগ নিয়ে তারা একটু বিনোদনের সুযোগ খুঁজে পাইছে। আপনারা তাদের জন্য কিছু করতে পারেন না, আসতেছেন জাজ করতে, আপনারা কি দিয়েছেন তাদেরকে? কিছুই পারেন নাই। দেশ নিয়ে দেশের দেশ বাসযোগ্য করতে পারছেন না, দু দেশটা নিজেদের জন্য তো বাসযোগ্য করতে পারেন না, এইসব পোলাবানোর জন্য কি বাসযোগ্য করবেন যাদেরকে আপনারা কাউন্টই করেন না? এরা কিন্তু এই যে কথাবার্তা বলে, এরা সিনেমার ডায়লগ দেয়, চলাফেরা, এদের কিন্তু পোশাক আশাক সব সিনেমার নায়কের মতো। এগুলো দেখবেন যে জড়ি দেওয়া শার্ট প্যান্ট এগুলো পরে কে, বাংলা সিনেমার নায়করা পরে, হিন্দি সিনেমার নায়করা পরে, এরকম করে এই যে এরা চুলগুলো উদ্ভট রং করে, বাংলাদেশের তো কালচার এটা না, এরা কোথেকে শিখছে এটা? এরা তো শিখছে কোথাও থেকে, কোথেকে শিখছে? বিদেশি এরা যেরকম ড্রেস আপ করে, গেট আপ করে, বিদেশি কিন্তু এরকম উদ্ভট রং করা, উদ্ভটভাবে চুল রাখা, উদ্ভট ডিজাইন করা, সারা গা পিয়ার্স করা, এগুলো কিন্তু বিদেশে করে, যারা টিকটক স্টার আছে বিদেশে এরা করে, ওরা ওইগুলো দেখে কপি করে ওরা এগুলো করে। ওদের কাছে চকমকা জিনিসটা বাংলা সিনেমার ডায়লগ ওদের পছন্দ হয়, কারণ ওরা ওই কালচারটাতে বড় হয়েছে, ওরা ওই অ্যাটমসফিয়ারে বড় হয়েছে, ওরা অনেক রকম বিনোদনের ডাইভার্স সুযোগ পায় নাই। ছোটোবেলায় আমিও বাংলা সিনেমা দেখছি, ছোটোবেলায় একেবারে রুটিন করে ঘড়ি আলাম দিয়ে 3টা বাজে গিয়ে বসে বসে বাংলা সিনেমা দেখছি, কিন্তু আমি তো বাবু, আমি আরেকটু আস্তে আস্তে বড় হয়েছি, আরেকটু সভ্য হয়েছি, আমি নানা রকম সুযোগ সুবিধা পাইছি, আস্তে আস্তে বাংলা সিনেমা থেকে সরে আমি নেটফ্লিক্স এন্ড চিল করা শুরু করে দিয়েছি। এখন আমার বাংলা সিনেমা খ্যাত লাগে, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা আমরা ছোটবেলা থেকে, হিন্দি আমি বলতে পারি, বুঝতে পারি, কেন পারি, একসময় হিন্দিই খাইছি। কিন্তু আমরা যেহেতু প্রিভিলেজড লাইফে আমরা রাস্তা করে ওইটা থেকে সরে গেছি, তারা তো আর ওই ওই ফেসটার মধ্য দিয়ে যাইতে পারে নাই, তারা ছোট থেকে বড় হইতে হইতে বাংলা সিনেমার মধ্যে ওই বাবলে আটকা পড়ে আছে, সুতরাং তারা বাংলা সিনেমার ডায়লগ দিয়ে অভিনয় করে, টিকটকের মধ্যে এগুলো করে। কার কী সমস্যা এতে করে, কার কী ক্ষতি হয়েছে? আপনারা যে উৎপাতটা করতেছেন ওই পোলাপানগুলোকে টিকটক করতেই দিবেন না কেন? আপনাদের সমস্যাটা কোন জায়গাতে টিকটক করা নিয়ে? তাদের জন্য কী অল্টারনেটিভের ব্যবস্থা রাখছেন? কেন তাদের সাথে খবরদারি করতেছেন? আচ্ছা, এবার আসি যে যারাই খবরদারিগুলো করতেছেন এটার মধ্যে কিছু তো আছে সাধারণ আমাদের মতো মানুষ, আবার যত রকম ইউটিউবার থেকে শুরু করে যত রকম সেলিব্রিটি, যত রকম সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, এরা প্রত্যেকে এমন না কিছু ভাব করতেছেন টিকটক করা নিয়ে?
আপনারা কবেকার কোন একেবারে স্মার্ট ভদ্রলোক চলে আসেন, ইউটিউব ফেসবুকে যতগুলো সেলিব্রিটি আছে যতগুলো এরা লাইক ফলোয়ার কামাইছে, এরা কি করে কামায় লাইক ফলোয়ার? মানে কি তাদের, তারা করে কি ইউটিউব ফেসবুকে এসে নাক মুখ ভেঙচি কাটা, উদ্ভট কিম্ভূত কিমাকার আচার আচরণ করা, তারপর অভিনয় অভিনয় বা অভিনয়ের নামে উদ্ভট, মানে ইউটিউব বেসিক্যালি ইউটিউবাররা কারা, যারা বিভিন্ন রকম ফান করে এবং ফান করে কীভাবে, নানা রকম ক্যারিকেচার করে যতভাবে মানুষকে হাসানো যায়। সো উদ্ভট কাজকর্ম আপনারা করে উদ্ভট ভাষায় উদ্ভট অ্যাকসেন্টে কথা বলে আপনারা ফলোয়ার কামাইছেন, আপনারা বাবু আপনাদেরটা ঠিক আছে, তারা তো উদ্ভট কোনো কাজ করতেছেন। আপনি যদি অনেস্ট হন, আপনি অনেস্ট হয়ে যারা টিকটকার এরা কি করে, আর যারা ইউটিউবার আমাদের এইট ইউটিউবার ক্লাসি ইউটিউবার তো আনক্লাসি টিকটকার, এরা তো ক্লাসি খুব জাজ করতেছে টিকটকারদেরকে, ইউটিউবার সবাই বসে বসে ফেসবুকে ইউটিউবে কি কি করে এবার একটু চিন্তা করি তো, জাস্ট কোনো রকম প্রি কনসিভড আইডিয়া ছাড়া টিকটকাররা কি করে, তারা কিন্তু কোনো উদ্ভট কাজকর্ম করতেছে না, তাদের ড্রেস আপ গেট আপটা আপনার দৃষ্টিতে উদ্ভট, কিন্তু সেটা কেন একজন যেটা বললাম যে তারা কপি করে, তারা যেভাবে দেখছে অন্যান্য দেশের বাইরে যারা যেভাবে করে সেটা দেখেই কপি করতেছে। ওরা সেখানে কি করে, তারা সেখানে একটা সিনেমার ডায়লগের সাথে মুখ মিলায়, একটা গানের সাথে নাচে, উদ্ভট কিচ্ছু নাই টিকটকের মধ্যে, উদ্ভট কোনো মানে এটা জিনিসটাই ইটসেলফ এরকম যেখানে উদ্ভট কিছু করার ক্যাপাসিটি নাই। হাইস্ট যেটা বললাম তাদের ড্রেস আপ ড্রেসআপটা একটু উদ্ভট অনেকের দৃষ্টিতে, তাও এটা রিলেটিভ একটা ব্যাপার। অ্যাজ অপোজ টু দিস ইউটিউবাররা কি করতেছে, লিটারালি যত রকম উদ্ভট কাজ করে লোক হাসানো যায় তারা সেটাই করতেছে। টিকটকারদের সাথে যদি আপনি ইউটিউবারদের তুলনা করেন, সব এলিটিস্টরা যারা এলিটিস্টরা যারা এই ভাষায় কথা বলতেছে, মানে এগুলোর একটা ক্লাউন লাগবে অনেস্টলি। এখন নাও আই ডোন্ট ওয়ান্ট টু পিক অন এনিওয়ান, কোনো ইউটিউবার নির্দিষ্ট নাম নিয়ে বলবো না, কিন্তু আপনি যদি টপ ইউটিউবার বাংলাদেশের দেখেন জেনারেলি বলি, তাহলে নাম নিয়ে যদি বলি, এই যে সালমান মুক্তাদি, রাবা খান, সৌভিক, সৌমিক, এই যে শামীম হাসান সরকার, এই যে কি জানি আরও মেয়ে যে করতেছে কি জানি শামস, তারপর হইতেছে এই যে এখন কিটু ভাই করতেছে, তার আগে যে ছেলেটা ইয়ে করলো ওই যে কিউ পলি, টপ যেগুলো বাংলাদেশের একেবারে টপ, এদেরকে নিয়ে কিন্তু মিডিয়া লাফালাফি করে, এদেরকে চরমভাবে ফোকাস করে, সব রাতের অনুষ্ঠানগুলোতে ডাক পায় এরা একেবারে, এদেরকে দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবখানের। এরা কি করে, এদের প্রত্যেকের আমি ভিডিও একবার ভাবছি বের করে করে দেখাই যে এরা কী করে, কী করে ফলোয়ার জুটাইছে। আর টিকটকাররা কী করে কম্পেয়ার করে দেখাই, টিকটকাররা নাচতেছে মুভির ডায়লগের সাথে মুখ মিলাইতেছে, তাদের এই ক্যাপাসিটিতে তাদের উদ্ভট কিছু করার সুযোগই নাই, বিকজ তারা লিমিটেড বাই দ্য কী বলবো কন্টেন্ট দে চুজ, তারা যেটার সাথে লিপসিঙ্ক করানোর চেষ্টা করতেছে বা গানের সাথে পারফর্ম করার চেষ্টা করতেছে তারা এর বাইরে কিছু করার সুযোগই নাই, এখানে উদ্ভট কাজ করার তাদের ক্যাপাসিটি নাই। আর যতগুলো টপ ইউটিউবার আছে আপনি যদি গিয়ে এদের চ্যানেলে দেখা শুরু করেন এখন এই দৃষ্টি দিয়ে, যেহেতু এখন তারা জাজ করতে বসছে খুব কড়াভাবে, সো আপনি জাজ করার জাজিং লেন্সটা যদি আপনার চোখে লাগান, লাগালে এখন আপনি দেখবেন এদের প্রত্যেকটা কাজ কোনো উদ্ভটের উপর দিয়ে যাইতেছে, কিন্তু এদেরকে জাজ করার জন্য এদেরকে তো টিকটকাররা জাজ করতে পারবে না, এরা তো বুঝতে ছেলে, এদের কি জাজ করার সক্ষমতা আছে, এরা বাবু প্রিভিলেজড, এরা টিকটকারদেরকে জাজ করতে পারবে, টিকটকাররা উল্টো এদেরকে জাজ করতে পারবে না, টিকটকাররা ডিসাইড করতে পারবে না এদের এই আচার আচরণ কথাবার্তাগুলো উদ্ভট কিনা, টিকটকাররা জাজ করতে পারবে না যে তাদের ইউটিউব চ্যানেল চালানোর সুযোগ অধিকার আছে কি আসে নাই, টিকটকাররা জাজ করতে পারবে না এটা শ্লীল না অশ্লীল, তারা বলতে পারতেছে না যে এটা সমাজকে কলুষিত করতেছে কি নষ্ট করতেছে। এরা এই উদ্ভট কাজকর্ম করে ফলোয়ার জুটানো এই ইউটিউবাররা ফেসবুকাররা এদেরকে টিকটকারদেরকে নিয়ে হাসাহাসি করে, মানে আয়রনের কোনো সীমা পরিসীমা নাই। নাও এটা নিয়ে কিছু কথা বলার আগে, এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, যেটা করবো এখন যে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে বসছি সেই ম্যাটেরিয়ালসগুলো জাস্ট রিভিউ করবো, তারপর সেখানে কিছু কথা উঠে আসবে, তাতেই মনে হয় যে 15-20 মিনিট লেগে যাবে, সো সেইটা জাস্ট করে বাকি এটা শেষ করি। দেখি এদেরকে কীভাবে ভিলিফাই করা হয়, মিডিয়ার কাম তো হলে মিডিয়া তো হইতেছে দুই নাম্বারের দুই নাম্বার, ট্রাম্প যে বলে ফেক মিডিয়া এমনি এমনি বলে না, মিডিয়ার কাজ হলো দুই নাম্বারই করা, যত রকম বাটপাই আছে আপনার কি বলে সন্ন্যাসীকে ভিলেন হিসেবে দেখানো, ভিলেনকে সন্ন্যাসী হিসেবে দেখানো, যারা মিডিয়া সম্পর্কে ধারণা রাখে এরা খুব ভালো করে জানে, মানে পুরোটাই ফেক, মিডিয়া হচ্ছে আগা গোড়া, গোড়া থেকে আগা ফেক দুই নাম্বার। ওই যে ইয়েতে আপনার ঢাকা ইউনিভার্সিটির যখন আন্দোলন হয়েছিল মিলিটারির বিরুদ্ধে 2007 সালে, তখন তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম স্টুডেন্ট, আন্দোলনের সময় আমার চোখের সামনে দেখছি এরকম যে আমরা ভিসির বাড়ির সামনে গিয়ে ঘেরাও করে মিছিল করতেছি, এক সাংবাদিক এসে তার নিজের মোটরসাইকেল থেকে তেল পেট্রোল বের করে একটা বোতলে করে আমাদের কাছে দিছে, দিয়ে বলতেছে আগুন লাগাও, আগুন লাগিলে সে ভিডিও করবে, সে ছবি করে দেখাবে যে তখন একটা খুব সুন্দর হবে দেখতে তার ভালো। সো এই হচ্ছে মিডিয়া, আপনার দিনকে রাত রাতকে দিন বানাইয়া, সো এদের কথায় চারানা পয়সা দাম দেবেন না, রাইট? সো এরা হইতেছে ফেসবুকে মানুষ সমালোচনা করতেছে, সুতরাং এখন মিডিয়া এটা নিয়ে এমনভাবে রং চলে যেভাবে করে পাবলিক পারপাস সার্ভ করা যায় ওইটাই করবে মিডিয়া। আর বাংলাদেশের তো আছে, আগের পর্বে একটু আলোচনা করছি যে বাংলাদেশের পুলিশ টুলিশ এগুলো দেখবেন কোনো কামে পাবেন না, সত্যিকারের সন্ত্রাসীদেরকে ধরার ব্যাপারে কোনো কাউরে খুঁজে পাবেন না, আপনি যত হয়রানি শিকার হন থানায় গিয়ে উল্টা আরও ডাবল হয়রানি শিকার হবেন, ওইগুলোর মধ্যে পাবেন না পুলিশকে, পুলিশকে পাবেন কখন যেগুলো একটু নিরীহ টাইপের ওইগুলোর ধরে ছেঁচা দেওয়ার জন্য, ওদেরকে উপর দিয়ে খুব কাম দেখায় পুলিশ প্রশাসন বাংলাদেশের সবাই। যে গতকালকে একজন পোস্ট দিল একটা যে এরকমভাবে ওনারা হইতেছে
বাইক থামাইছে পুলিশ, বাইক থামায় হইতেছে ইয়ে বলতেছে, বলতেছে গাড়ি থেকে নেমে কথা বলেন। তো সেই ভদ্রলোক বলছে গাড়ি থেকে নেমে কথা বলবো কেন, মানে এটা এই অধিকার তো আপনার নাই, আপনি আমাকে এটা বলো, আপনি আমাকে থামাইছেন কাগজপত্র দেখার, কাগজপত্র দেখবেন, কারণ উপরে বসে কথা বলবো না নিচে বসে কথা বলবো এটা তো আপনি আমাকে ইয়ে ডিকটেট করতে পারেন না। কথা বলতে পারে ওই লোকের ওই নাম্বার প্লেটের রং উঠে গেছে নাকি, এটা নিয়ে মামলা দিছে। ওটা মামলা দেওয়ার পর ঠিক তারপরে পাশ দিয়ে অনেক বাইক যাইতেছে, এরা রাজনীতি করা পোলাপান আর কি, মাথায় হেলমেট টেলমেট নাই, তিনজন চারজন মিলে হই হই করতে করতে গেল। ওই লোক বললো ভাই আপনি আমাকে নাম্বার প্লেটের জন্য কেস দিলেন, এরা যাচ্ছে এদেরকে ধরতেছেন না? তখন পুলিশ বলছে যে এটা আমার ইচ্ছা, আপনার কাছে আমি জবাবদিহি করবো, আমি কাকে ধরবো না ধরবো। সো না, ওনারা কারোর কাছে জবাবদিহি করবেন না, ওনারা কামের মধ্যে নেই, ওনারা আছে ওই যে ফেসবুকে সমালোচনা হইতেছে এখন টিকটকারদেরকে ধরে, খুব কাম কাম হবে এখন, খুব কাম দেখানো হবে। সো সেই আর কি, এগুলোই চলতেছে এবং মিডিয়া হইতেছে এখন এগুলো করে বেড়াইতেছে, রাইট? এখন খুব কাম দেখাবে মিডিয়া সুদ্ধার, রাইট? সো দেখি এখন মিডিয়া যেহেতু পাবলিক পারপাস সার্ভ করে, এরা যে যেদিকে যেমন হলে এদের হয় অমনি দেখাবে, দেখি এরা কী বলতেছে ভাষাটা। এবং এইভাবেই কিন্তু এরা ম্যানিপুলেট করে মানুষকে, যে যে মানুষজন যখন এগুলো দেখবে, দেখে মানুষ তো আর ভাববে না, মানুষের তো ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং নাই, এটা দেখে ওটার সাথে দৌড়ানো শুরু করবে যে ভাষাগুলো ইউজ করে। আপনি দেখেন, জাস্ট ফলো করেন যখন আমি দেখাবো যে এরা ইউটিউবারদের ব্যাপারে কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর টিকটকারদের ব্যাপারে এখন কী কী ভাষায় কথা বলতেছে। মানে মিডিয়ার তো উচিত ছিল আনবায়াস থেকে প্রেজেন্ট করা, মিডিয়া তো কোনো সাইড নেবে না, প্রেজেন্ট করবে জিনিসটা ফেসবুকে যে যে যাই বলুক তারা, কিন্তু তারা এখানে নামছে, দেখেন ভাষাগুলো শুনেন। টিকটক, লাইকি সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা জনপ্রিয়তা, অনেক তরুণ জড়িয়ে পড়ছে নানান ধরনের অপকর্মে। পুলিশের ভাষায় কিশোর গ্যাং তৈরিতে প্রভাব রয়েছে এসব। ওকে, সস্তা জনপ্রিয়তা, জনপ্রিয়তা বা সস্তা হয় কেমনে, আর তাহলে ভারী জনপ্রিয়তা কোনটা? ভারী জনপ্রিয়তা কি ওই যে কি জানি মাহিয়া মাহিকে জড়িয়ে ধরলেন পেছন থেকে তার স্বামী, মাহিয়া মাহি কম্বল পরে শীতে ঠুকটু করে কাঁপতেছেন, এইরকম ফালতু ফেইন নিউজ তো আপনারাই করেন, ওইগুলো সস্তা হয় না? ওইগুলো সস্তা জনপ্রিয়তা না? যখন এই যে সাকিব খান থেকে শুরু করে বড় বড় তারকারা বিভিন্ন স্ক্যান্ডাল তৈরি করে, নিজেরা নিজেদের পাছায় আঙুল দিয়ে রাখে, ইচ্ছে করে বানায়, সেন্সেশন তৈরি করার চেষ্টা করে, সেগুলো সস্তা জনপ্রিয়তা হয় না? সেগুলো নিয়ে তো আপনারা কখনো এরকম একটা রিপোর্ট করে এই ভাষায় কথা বললেন না যে সস্তা জনপ্রিয়তার জন্য হইতেছে ও কি জানি বলে সাকিব খান এরকম করে একটা ঘটনা ঘটাইছে, এটা তো কখনো বললেন না যে সস্তা জনপ্রিয়তার জন্য বাংলাদেশের যে টপ ইউটিউবারগুলো তাদেরকে তো ডেকে ডেকে ইন্টারভিউ নেন, ও এখন এগুলো বস্তির পোলাপান হয়ে গেছে দেখে এখন এখন টিকটকের মধ্যে সিম্পল মানে কোনো সিম্পল কিছু কাজ করতেছে সেটা এখন সস্তা জনপ্রিয়তা, রাইট? তো এখন আপনারা এই ভাষায় মানুষে বুঝাইতেছে যে এটা সেটা সস্তা জনপ্রিয়তা। আর কিশোর গ্যাং এখানে আসতেছে, একটু পরে আসবো আমরা দেখবো কিশোর গ্যাং, এটা থাকুক তোলা পরেরটা ঢুকি। এদিকে এক প্রকৌশলীকে মারধরের মামলায় সোমবার উত্তরা থেকে গ্রেপ্তার টিকটকের কথিত তারকা অপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনোবিজ্ঞানীরা বলছেন এই অবক্ষয় এড়াতে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ। এই যে মনোবিজ্ঞানীরা বলছেন এই অবক্ষয় এড়াতে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ, কেমনে অবক্ষয় হলো টিকটক করা, অবক্ষয় হলো কেমনে একটা ফোনের মধ্যে লিপসিঙ্ক করা, এটা কেন অবক্ষয়? মানে এরা কি মিডিয়াতে এরা বসছে কি খবর প্রচার করতে না প্রোপাগান্ডা চালাইতে, পাবলিক ফেসবুকে যা বলে সেটার প্রোপাগান্ডা করতে নেমে গেছে? মানে এর প্রত্যেকটা কথার কোনো বেসিস আছে, কোনো ভিত্তি আছে যে সস্তা জনপ্রিয়তা অবক্ষয় ঠেকাইতে মনোবিজ্ঞানী? মনোবিজ্ঞানী মানে বুঝাইতেছি এরা কি মানসিকভাবে অসুস্থ, তো মানসিকভাবে কে সুস্থ? আপনারা সুস্থ মিডিয়ার মধ্যে বসে, আপনারা যেগুলো করেন উদ্ভট যত কাজ আছে মিডিয়ার মধ্যে চলে সেগুলো সুস্থ, আর এরা টিকটক করে অসুস্থ হয়ে গেছে? মিডিয়ার মধ্যে যত রকম সেন্সেশনালিজম, যত রকম স্ক্যান্ডাল করানো হয় ইচ্ছা করে সেগুলো সুস্থ, ইউটিউবাররা যত রকম উদ্ভট অঙ্গভঙ্গি করে 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 হইতেছে এদের লাইকার পায়, এরা সুস্থ কেন? এরা একটু ভালো সুন্দর শার্ট পরে, সুন্দর প্যান্ট পরে, একটু ইংরেজিতে কথা বলে, আর এরা হইতেছে ঝকমকা শার্ট প্যান্ট পরে দেখে পরে হইতেছে ইউটিউবারদের চেয়ে শ্লীল শালীন কাজকর্ম করেও এরা অসুস্থ, এদেরকে মনোবিজ্ঞানী দেখা লাগবে। সো এই হইতেছে মিডিয়া বুঝাইতেছে আমাদেরকে। কিন্তু মিডিয়ার আর কী কী লেকচার দেয়, আর কী কী শেখার বাকি আছে আমাদের মিডিয়ার কাছ থেকে? টিকটক ঘেটে দেখা যায় 1.5 লাখের বেশি ফলোয়ার তার, লাইকিতে সে সংখ্যা প্রায় 10 লাখ। টিকটকে 1 লাখ, লাইকিতে 10 লাখ ফলোয়ার, এবং সে কিন্তু 10-11 লাখ ফলোয়ার জুটেছে মাত্র 1 বছরের কম সময়ে। তাকে নিয়ে যেখানে মিডিয়াগুলো ইন্টারভিউ করার কথা ডেকে ডেকে প্রতিদিন, বাংলাদেশে যেই ছেলেটাই মিডিয়াতে মানে ইউটিউবার, যে কোনো ইউটিউবার 500K ফলোয়ার হইলে কিন্তু ডাক পড়া শুরু হয় মিডিয়াতে এদের, এবং এরা 500K ফলোয়ার জুটায় কিন্তু 5 বছর ধরে অ্যাক্টিভিজম করে, আর এই ছেলেগুলো 1 বছরের মধ্যে এদের চেয়ে 20 গুণ ফলোয়ার জুটিয়ে ফেলছে। মানে তারা তো অ্যামেজিং কাজ করতেছে, এদের প্রতিভা তো অন্য, এদেরকে তো মিডিয়াতে ডেকে ডেকে প্রতিদিন ইন্টারভিউ করা দরকার যে তুমি এত সাকসেসফুল, মাত্র তুমি যেখানে অন্যান্য ইউটিউবাররা হইতেছে 5 বছরে 500K ফলোয়ার জুটাইতে পারে না, সেখানে তোমরা হইতেছে 5 মাসে জুটিয়ে ফেলছো 10 লাখ ফলোয়ার, হিউজ ফিট। কিন্তু তাদেরকে এখানে কীভাবে উপস্থাপন করা হইতেছে? কখনো উপকে ডাকা হয়েছে কোনো মিডিয়াতে? কখনো ওই যে মামুনার একটা ছেলে আছে এদেরকে ডাকা হয়েছে মিডিয়াতে যে এরা রেকর্ড ব্রেক করে ফেলতেছে, সারা পৃথিবীর রেকর্ড হয়তো হবে ফাস্টেস্ট গ্রোয়িং, এগুলার একটা হয়তো 1 নম্বরে না থাকুক হয়তো 100 নম্বরে থাকবে, কিন্তু কেন না? ও আচ্ছা,
তারা ড্রেসটা হইতেছে সুন্দর না, তারা গ্রামের থেকে উঠে আসছে, তারা শুদ্ধ বাংলায় কথা বলতে পারে, উচ্চারণ নিয়ে এখন কথা বলবে, শুনি দেখি আমার উচ্চারণ নিয়ে এখন লেকচার শোনা লাগবে। এনার সামনে দাঁড়িয়ে এখন নিজেকে দেখে নিজে চমকে উঠি, আয় হায়, কি করছেন কিংবা কেন করছেন তা বোঝা যায়, অদ্ভুত উচ্চারণ, ভারী চুল আর কিম্ভূত কিমাকার সাজসজ্জার উঠতি এই তরুণ, কি করছেন কেন করছেন বোঝা দেয়। সো আপনারা এখন মিডিয়া বসা ইউটিউবাররা ফেসবুকাররা ইয়াং পোলাপান কি করে না করে কেন করে সেটা অর্থোদ্ধারের চেষ্টা করতেছেন। অপুর ক্ষেত্রে আপনারা কি এই কাজগুলো সালমান মুক্তাদি, সৌভিক, সৌমিক, এই যে তামিম মৃধা, শামীম হাসান সরকার, এই যে শামস, এই যে কিউপলি, এই যে কিটো ভাই, এরা যখন করছে তখন উদ্ধার করার চেষ্টা করছিলেন? তা এক্স্যাক্টলি যেটা বললাম, যত মানে এস্টাবলিশড ইউটিউবার আছে এদের প্রত্যেকের কাজকর্ম এই টিকটকারদের চেয়ে হাজার গুণে বেশি উদ্ভট, উদ্ভট অঙ্গভঙ্গি, মানে যেই স্ট্যান্ডার্ড এখন রেসেট করা শুরু করছে টিকটকারদের জন্য সেই স্ট্যান্ডার্ড দিয়ে যদি বিচার করা শুরু করি, তাদের শত শত ভিডিও এরকম দেখায় বলা যাবে, পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে বলা যাবে, কি করছেন কেন করছেন কিছুই বোঝা যাচ্ছে না। সেটা তো বললেন না, এটা বলতেছেন কেন? মানে অসততাটা হইতেছে শিরা শিরা, এরা কীভাবে ন্যারেটিভ সেট করে মিডিয়া, এবং বলতেছেন যে অদ্ভুত ভাষায় কথা বলতেছে। হোয়াট, অদ্ভুত ভাষায় কথা বলা মানে কি? ও আচ্ছা, সে গ্রামের ছেলে, সে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এটা অদ্ভুত ভাষায় কথা বলা? অদ্ভুত ভাষায় যদি কথা বলা হয় তাহলে তো টিটু ভাই যে ভাষায় বরিশালের ভাষায় কথা বলে, এবং প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এরকম নানান উদ্ভট ভাষায় উদ্ভটভাবে ভঙ্গিতে কথা বলে, সেটা নিয়ে আপনাদের ইস্যু নয়। আপনি বলছেন এখন ভাষা নিয়ে আপত্তি করতেছেন কেন? সে একটা আঞ্চলিকতার, সে শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না, মানে এলিটিজম তো বেয়ে বেয়ে পড়তেছে গা, এদের বাবুয়ানা গা দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। অবস্থাটা দেখেন কিভাবে করে পায়ে পায়ে পেঁচাইতেছে, পায়ে পায়ে দৌড় ধরতেছে, কেন সে শুদ্ধ বাংলাটা, এই ছেলেটা কিন্তু চমৎকার শুদ্ধ করেই বলে, কিছু কিছু জায়গাতে তার আঞ্চলিকতার কারণে সে কুডন্ট কাম আউট অফ ইট। তো আমরা যারা বিদেশে আছি আমরা তো একেবারে কঠিনভাবে ইংরেজিটা বলতে পারি না, এখন আমাদেরকে নিয়ে কেউ রিপোর্ট করবে যে কী বলছেন, যে উদ্ভট ইংরেজিতে উদ্ভট অ্যাকসেন্টে আমরা কথা বলতে, না এটা তো কোনো ইস্যু না, এখানে এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না, কোয়ালিফিকেশান নিয়ে কথা। বাংলাদেশে প্রচুর মানুষ আছে, আমি একটু আগে আমি ইন্টারভিউ দেখতেছিলাম, আমার ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার 71 টিভিতে ইন্টারভিউ দিচ্ছিলেন লেবাননের যে এক্সপ্লোশনটা নিয়ে, উনি তো আমাদের ওই স্যার আঞ্চলিকতার জন্য বাংলা বোঝাটাই ডিফিকাল্ট, বাংলা ফলো করাই ডিফিকাল্ট, এত কড়া আঞ্চলিকতা ওনার। তো কী হয়েছে, উনি ঢাকা, উনি কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে পিএইচডি শেষ করে আসলেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, টিভিতে ইন্টারভিউ দিতেছেন, তো ওনাটাও এখন দেখান, দেখায় বললেন যে অদ্ভুত বাংলায় কথা বলতেছেন। সো কীভাবে পায়ে পেঁচানো শুরু করছে চিন্তা করেন, গ্রামের একটা ছেলে শুদ্ধ বাংলায় কথা বলতেছে, 100% শুদ্ধ কেন কারেক্টলি হইতেছে এটাও এখন তার দোষ, এভাবে এরা রিপোর্ট করতেছে টিভিতে। ওকে, রীতিমতো রেসিজম কোন পর্যায়ের, মানে র্যাঙ্ক? মঙ্গলবার আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পুলিশ বলছে এলাকা ভিত্তিক কিশোর গ্যাংয়ের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে টিকটক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। ওকে, জামিন ছাড়া তাকে জেলে পাঠাইছি, কী পরিমাণ ভয়াবহ অপরাধটা সে করছে চিন্তা করেন, কী পরিমাণ মারাত্মক সে অপরাধী। না, আমি অপরাধের প্রশ্নে বলি, প্রথমত অপুকে গ্রেফতার করা হইল কেন? তারা হইতেছে রাস্তার উপরে কিছু পোলাপান মিলে লাফালাফি করতেছিল, 50-60 পোলাপান মিলে, এবং সেই দিক দিয়ে হইতেছে গাড়ি যাইতেছে, চাইছে সাইড দেয় নাই, তারপর ওই লোককে মাইট দিছে, মাথা ফাটায় ফেলছে। প্রথমত এই কাজগুলো বাংলাদেশে শুধু টিকটকাররা করে না, সবাই করে। আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির বাসে করে, ইউনিভার্সিটির বাসে করে সারা জীবন চলাফেরা করছি। 50 পোলা যখন ছেলে যখন একসাথে থাকে, 50 পোলা পান, এদের গায়ে এমনি হইতেছে রক্ত উঠে থাকে মাথায়, এরা এমনিতেই গরম হয়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটির বাসের মধ্যে পাশ দিয়ে একটা বাস যাওয়ার সময় যদি একটু চোখরা নিয়ে কথা বলে পোলা পান, তখনই পারে নেমে মাইট দেওয়া শুরু করে। সারা শুধু এরা না, বাংলাদেশের সবখানে 10 পোলা পান একসাথে হলে এদের গায়ের মধ্যে অন্যরকম তেজ চলে আসে। সো তাদের জন্য কেন এখন হঠাৎ করে আলাদা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাচ্ছে? হ্যাঁ, তারা মারামারি করছে, যখন 50 পোলা পান একসাথে ছিল, একজনকে রাস্তা ব্লক করছে, সে যখন রাস্তা সাইজ চাইছে ধরে দিছে মাইর। এই কাজটা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরাও করে, বাংলাদেশের তথাকথিত বাবুরা শিক্ষিতরা সবাই করে, যে একসাথে কিছু পোলা পান থাকলে একটু গায়ের মধ্যে কারণ বেশি চলে আসে। একই কাজ সেও করছে, তাদের একেবারে এটার জন্য এখন টিকটকের উপর চলে আসছে হামলা, টিকটকাররা খারাপ, টিকটকাররা কিশোর গ্যাংটা তো একটু পরে আসতেছি, কোন কিশোর গ্যাং দেখবো আমরা, তারা কিশোর গ্যাং করে ফেলতেছে, তারা এখন মানে এই কাজ সবাই করে কিন্তু তারা করে, তারা এখন হয়ে গেছে গ্যাং। ফ্রেমিংগুলো খেয়াল করেন কীরকম, এবং তাকে জামিন ছাড়া হইতেছে, কী জানি বলে গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠিয়ে দিছে, কত বড় অপরাধ করছে চিন্তা করেন। অথচ আপনি চিন্তা করেন, আমি মোটামুটি আপনাকে আই ক্যান টেল ইউ উইথ সার্টেনটি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অপু এই মারামারির মধ্যে ছিল না। সে একটা এখন হিউজ একটা সেলিব্রিটি, রাইট? তার 10-11 লাখ ফলোয়ার, তার তো দরকার এখানে রাস্তার মধ্যে গিয়ে ঘুষে ঘুষি করার, সে এটা করে নাই, 100% শিওর থাকতে পারেন। যেটা হয়েছে সেখানে গেছে, সে আর অন্যান্য পোলাপান ছিল, পোলাপান মিলে কারো গায়ে হাত তুলছে, পুলিশ এসে তাকে ধরছে কেন,
পুলিশ তাকে চেনে, সে কিন্তু সেলিব্রিটি। পুলিশ কি বাংলাদেশের ফেসবুকে ওঠে না? ফেসবুকে আসে না? ফেসবুকে তো আসে, পুলিশ দেখে কি আলোচনা হইতেছে, যে উপকি নিয়ে অনেক রকম কথাবার্তা হইতেছে, এই যে পাইসি চান্স এখন ওরা তুলে নিয়ে গেছে। সে কি করছে? সে মারছে কাউকে? আমি এখানে আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মারামারি যে গ্রুপের পোলাপান করছে তার মধ্যে অপু কারো গায়ে টোকা দেয় না, কারণ সে এখন একটা সেলিব্রিটি হয়ে গেছে, সেই কাজ করার কথা না। কিন্তু সে তাকে ধরে নিয়ে গেছে কেন? কারণ হইতেছে জোরে ধরতে হবে, ওরা খাইতে হবে, এখন খায় কাজ দেখাইতে হবে, ইউটিউবে ফেসবুকে এগুলো নিয়ে নানান কথা হইতেছে, এখন এদেরকে ধরে পুলিশ বাংলাদেশ পুলিশ প্রচণ্ড কাজ দেখাবে। কেন? কারণ হইতেছে যে গুন্ডাগুলোর সাথে তো পারে না, রাজনৈতিক গুন্ডা জরস বড় বড় সন্ত্রাসী এদেরকে তো ধরবে না, এদেরকে কাছে গিয়ে নমনম করবে। আপনি জানেন না এই যে সরকারি দলীয় যে ছাত্রলীগ থানার মধ্যে গিয়ে কী ভাষায় কথা বলে? আমরা তো ইউনিভার্সিটি পোলাপান ছিলাম, দেখছি থানার ওসি হইতেছে ছাত্রলীগের নেতার কাছে হইতেছে, মানে মনে হবে যে যে ছাত্রলীগের নেতা সে হইতেছে থানার ওসি, আর থানার ওসি হইতেছে একটা রাস্তার একটা লোক, সারসার করে ওইখানে গিয়ে সারসার করে, আর এইখানে এসে হইতেছে এই ছেলে হয়তো কোনো অপরাধও করে নাই, মারামারির মধ্যে ইনভলভ হয় নাই, ওরা তুলে নিয়ে আসছে। খুব আইনের শাসন এখন প্রচণ্ড, জামিন ছাড়া পোলারা জেলে পাঠিয়ে দিছে, কী অপরাধ? কোনো অপরাধী না, যেটা বললাম ওর সাথে পোলাপান মারামারি করছে তো শিওর, সে আমি প্রিটি পজিটিভ সে এটার মধ্যে ইনভলভ হয় নাই, তাকে ধরে নিয়ে গেছে কেন? এই যে বস্তির পোলা সেলিব্রিটি হয়েছে, কত বড় সাহস! বস্তির পোলার 11 লাখ ফলোয়ার বস্তির পোলা সেলিব্রিটি হয়ে গেছে, মানে দুঃসাহসটা খেয়াল করছেন? সুতরাং খেলতে হবে, খেলতে হবে, আমরা এলিটিস্ট এরা বস্তি খেলতে হবে, ওকে, খেলাধুলা চলতেছে, ওকে, ফাইন। এবার শুনি তো কিশোর গ্যাং নিয়ে ঘটনাটা কি। এরা যে বলতেছে কিশোর গ্যাং, এরা আসলে কি সত্যি কথা? শুরুটা একটু বলে নেই দেখার আগে আপনারা, কিশোরগঞ্জ টিম কিছু না, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। এদের নিয়ে আলোচনা হইতেছে, এদেরকে খাইতে হবে, নানান প্রক্রিয়ায় খাইতে হবে, খাইতেছে। এটার মধ্যে এখন নানান রকম লেজ ঢুকাবে, বাংলাদেশে তো জানেনি, যারে খাওয়ার দরকার তার কত রকম লাম সাম ধরে টানা শুরু করে, এখন নাম দিছে এরা কিশোর গ্যাং। কেন? এরা লম্বা চুল রাখে, এরা বস্তির পোলাপান, এরা তো কিশোর গ্যাংই হবে স্বাভাবিক, সুতরাং এই ভাষায় কথা বলবে, কেউ প্রতিবাদ করার নাই। তো কিশোর গ্যাং টা কিন্তু কিছু না, আসলে এগুলা যে ট্যাগ দিতেছে নানানভাবে জাস্টিফাই করার জন্য কাজটাকে, দেখলাম না যে আর্মি অফিসার একজনকে মেরে ফেলছে, মেরে পরে ইয়াবা ঢুকিয়ে দিয়ে এখন ওই ইয়াবা পাওয়া গেছে, নানান রকম ট্যাগ দেয়া যে ইয়াবাখোর মাদক পাচারকারী দেখে মেরে ফেলছে, এরকম আর কি, এদেরকে ধরছে ধরে এখন নানান রকম ট্যাগ দেয়া হচ্ছে। সো এটা আমি ইন্ডিপেন্ডেন্টলি কথাটা বলতাম, ট্রাস্ট মি, আমি ইন্ডিপেন্ডেন্টলি কথাটা বলতাম, কিন্তু টু মাই লাক যেটা হয়েছে যে আমার কথাটাকে সাবস্টেনশিয়েট হবে এখনই পুলিশের কথাই বুঝতে পারবেন যে এরকম কোনো ব্যাপার আসলে না, এগুলো যে ঢুকাইতেছে এদেরকে নানানভাবে ক্রিমিনালাইজ করার জন্য, সেটা আমি বললে হয়তো বিতর্ক অবকাশ থাকতো, কিসের ভিত্তিতে আমি কথা বলতেছি যে এখন দেখেন কিসের ভিত্তিতে বলতেছি, আল্লাহর রহমতে প্রমাণটা আছে হাতে, তার সঙ্গীরা এবং সে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা এই জিনিসটা আমরা তদন্ত করে দেখছি। তবে আমরা ধারণা করছি এখনো জানেন না, এই যে এতগুলো কথা বলতেছে প্রত্যেকটা ভিত্তিহীন কথা, সব বানায় বানায় ঢুকাইতেছে, তারা মাত্র তদন্ত করে খতিয়ে দেখতেছে যে কিশোর গ্যাং এর সাথে কোনো ইনভলভমেন্ট আছে কি না, ফিউচারে জানতে পারবে ওরা, এবং হয়তো তারা এটা ভবিষ্যতে কিশোর গ্যাংয়ের দিকে যাইতে পারে, প্রত্যেকটাই কিন্তু ফিউচার টেন্সে, কোনো ইয়ে আসে কি না দেখবে তারা তদন্ত করে, এবং এগুলো থেকে ভবিষ্যতে কিশোর গ্যাং তৈরি হইতে পারে, ফর্ম করতে পারে। তো কিসের জন্য গ্রেফতার করলেন আপনারা? তো মিডিয়া তো দৌড়ে বলতেছে যেটা কিশোর গ্যাং ট্যাং ফর্ম করে, আপনারাও বললেন কিশোর গ্যাং ট্যাং ফর্ম করে, এখন যিনি তদন্ত কর্মকর্তা উনি তো আর এই কথা বলতে পারতেছেন না, কারণ উনি তদন্তে আসেন, উনি জানেন, কোনো প্রমাণ হয়তো পান নাই, এখন কালার করতেছেন নানানভাবে যে ও কিশোর গ্যাংয়ে আসে কি না দেখবো আমরা, হয়তো হইতে পারে নাকি হইতে, আসলে কিন্তু তার মানে এদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ নাই, এবং যেটা বললাম যে ওকে ধরে নিয়ে আসছে, অপুকে অপুর বিরুদ্ধে অপু মারামারি করে নাই মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলা যায়, সাথে পোলাপান করছে, কিন্তু এই যে বাবুরা মিলে নানান কথা বলতেছে না ফেসবুকে, সুতরাং কাম দেখাইতে এখন অপুরে ধরে নিয়ে আসছে, এবং কিশোর গ্যাং ট্যাং মিয়াবা ঢুকানো হবে, কিশোর গ্যাং ঢুকানো হবে, চামাচ ছিপি ঢুকানো হবে, কত কি ঢুকা এখন জাস্টিফাই করা হবে। সো এলো আমাদের আইন রাষ্ট্রীয় অসভ্যতার কথা, যে একটা মানুষের কোনো কিছু পছন্দ না হলে মানুষের নিয়ে কথা বলা বলি করলে কেমনি ধরে নিয়ে এসে খেলে দেয়। ওদিক দিয়ে কিন্তু গুন্ডা পান্ডারা দুনিয়া উল্টে ফেলো, যেটা বললাম তুমি হত্যা মামলা আপনারা যত ফেসবুকে লেখালেখি করেন বিচার হয় নাই, সাগরী হত্যা মামলা যত লেখালেখি করেন বিচার হয় নাই, কিন্তু এই যে আবার হইতেছে যে এদেরকে তুলে নিয়ে চলে আসছে, দুর্বল পোলাপান গরিব বস্তি এদেরকে যদি গুম করে মেরেও দেয় ফেসবুকে, একটা লেখালেখি হবে, আপনারা লেখালেখি করবেন, আপনারা করবেন, আপনার কার জন্য করবেন? আপনার কোনো সিনহার জন্য, একজন আর্মি অফিসার, একজন প্রিভিলেজ লোক, আপনার মতো আরেকটা বাবু হইলে আপনারা লেখালেখি করবেন? একটা বস্তির ছেলেরে মাইরা ফালাই দিলে আপনারা কোনো কথা আপনার কিছু আসে যায়? সো এটা তো হইতেছে ইজি টার্গেট, সো ধরে নিয়ে আসছে, এসে খুব কাম দেখাইতেছে। এখন দেখি আমাদের ইউটিউবারদের কাজকর্মগুলা, আমি আম নট পিকিং অন এনিওয়ান পার্টিকুলারলি, আমি জাস্ট দেখাবো যে এই দু একটা যেটা সামনে আসছে এবং যেটা আমার কাছে খুবই আয়রন, এটা অন্য লেভেলের লাগছে। কিটো ভাই একটা ভিডিও করছে, মানে কিটো ভাই তার নামটাই কিটো ভাই নামে সার চ্যানেল। তো আমাদের একটা ব্যাপার কি, আমরা ভাবি কি আমরা সব কিছু পার্সোনালি
পার্সোনাল গ্রাস থেকে বলতেছি, যেমন একটা অন্যায়ের প্রতিবাদ যখন করতেছি, যেমন আমি সুলেমান সুখন নিয়ে যখন কথা বলি, সুলেমান সুখনের অনেক মানে অনেক না বলবো সব কাজকর্ম হইতেছে ক্ষতিকর, রাষ্ট্রের জন্য সমাজের জন্য ক্ষতিকর কাজকর্ম সে করতেছে বলে আমি মনে করি, দেখে তার সমালোচনা করি। আমি ওনাকে পার্সোনালি চিনি না, ওনার প্রতি আমার পার্সোনাল কোনো গ্রাজ নাই, কিন্তু পাবলিক ভাবে কি ও ওনার সাথে কোনো ইস্যু আছে না, কোনো ইস্যু নাই। এই যে কিটু ভাইকে নিয়ে এখন কথা বলবো, মনে হইতে পারে আমি মনে হয় তাকে পছন্দ করি না, দেখে কথা বলবো না। কিটু ভাই আমার যারা ইউটিউবার কারেন্টলি আছে তাদের মধ্যে সে আমার পছন্দের একজন, তার সম্ভবত প্রত্যেকটা ভিডিওতে আমার লাইক দিয়েছে, মানে লিটারেলি কথার কথা না, সম্ভবত লিটারেলি প্রত্যেকটা ভিডিওতে আমার লাইক দিয়েছে। সো আমার আমি তার পছন্দ, আমার তার কাজকর্ম পছন্দ, কিন্তু এখন আমি আবার তার সমালোচনা করবো। সেই বিষয়গুলো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ একটু বোঝার মতো সফটিফিকেশন আমাদের নাই, এটা সব বাস্তবতার কারণে, কারণ আমরা এত অসতাচরণ করে আশেপাশে সবাই, যে এর মধ্যে একটু সতাচরণ কেউ করলে আমরা মিলাইতে পারি না হিসাব। সো হ্যাঁ, এই জন্য এক্সপ্লেন করে নিলাম যে আমি তার ফ্যান বলা যায়, তার কাজকর্ম আমি ফলো করি, তার প্রত্যেকটা ভিডিওতে আমার লাইক দেয়, কিন্তু এখন আমি স্ট্রং ওয়ার্ডে তার সমালোচনা করবো। ওকে, সলাসি দেখেন আমার কাছে কখনো মনে হয় নাই যে আসলে দেয়ার ওর্দি এনাফ, মানে তাদেরকে নিয়ে তারা আসলে কন্টেন্ট বানানোর মতো একটা, হ্যাঁ ডেফিনেটলি দেয়ার তারা অ্যাকচুয়ালি নিজেরাই একটা কন্টেন্ট, কারণ তারা সেইভাবেই হচ্ছে গিয়ে নিজেদেরকে প্রেজেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। ও রিয়েলি, তারা এইভাবে নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করছে যে তারা, যে আপনি কথা বলার যোগ্য তার হয় নাই, আপনার আলোচনার যোগ্য তার এখনো হয়ে ওঠেনি, আপনার কন্টেন্ট কি, আপনি কি করেন, আপনার ভিডিওতে আমি লাইক দেখেন, আমি লাইক করি ওই কন্টেন্ট, কিন্তু আপনার ভিডিও আমি যেটা বললাম এখন যদি স্ট্রিক্টলি কম্পেয়ার করা শুরু করি, স্ট্রিক্টলি স্ট্যান্ডার্ড সেট করা শুরু করি, আপনার কাজকর্ম আপনার কন্টেন্ট তো তাদের চেয়ে কোটিগুণে উদ্ভট, উদ্ভট ভাষায় উদ্ভট ভঙ্গিমায় উদ্ভট কাজকর্ম আপনি করেন, হুইচ আই লাইক। আপনি সে আপনি বলতেছেন যে তারা আপনার আলোচনার যোগ্য না কেন, ও তারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে, মানে আয়রনির কোনো সীমা পরিসীমা নাই। ওই যে বলে না যে চামচিকা আরে হাতি খাবে পড়লে চামচিকো লাথি মারে, আমি ওনাকে চামচিকা বলতেছি না, কিন্তু ইন দ্যাট উনি আসলেই চামচিকা ওদের সামনে, কারণ উনি এত বছর অ্যাক্টিভিজম করে ওনার যত ফলোয়ার, তারা এক এই অপু এক বছরে তার চেয়ে তার 10 গুণ ফলোয়ার জুটাই ফেলছে। সো ওই হিসেবে সেলিব্রিটিজমের হিসেবে সে হইতেছে অপু হাতি আর কিটো ভাই এখনো চামচিকা। অ্যাগেন নো অফেন্স, আমি জাস্ট আলোচনাটা করতেছি। সো এখন উপরে কীভাবে এখন সেও কিটু ভাইও সে জাজ করতেছে এবং বলতেছে যে কী ধরনের কাজকর্ম করে, তাদেরকে নিয়ে কথা বলাইরই যোগ্য হয় নাই তারা এখন অপু ভাইয়ের। এলিটিজমটা দেখে আমি নিতে পারতেছি না। তারা তাদের মতো স্বাধীনভাবে যা মনে চায় তাই বানাইতেছে। এখন ডিফারেন্টটা এইখানেই হয়তো আপনার সাথে আমার, যে আমার কাছে মনে হয় না যে এটা একটা সুস্থ বিনোদন, এটা একটা অসুস্থ বিনোদন। তারা একটা কন্টেন্ট বানাচ্ছে যেটা একদমই লেম, যেটা কোনো আপনাদের এই যে কলিগদের কার কন্টেন্টের কোনো মানে আছে, তাদের সাথে আপনাদের পার্থক্যটা কোথায়? তাদের কন্টেন্টেরও মানে নাই, আপনার কন্টেন্টেরও মানে নাই, বরং তাদের কন্টেন্টের যে আপনাদের কন্টেন্ট মানে স্ট্রিক্টলি যদি ফিল্টার মারা শুরু করি, স্ট্যান্ডার্ড ধরা শুরু করি, হাজার গুণে বেশি উইয়ার্ড উদ্ভট কর্মকাণ্ড করে আপনারা ফলোয়ার জুটান। সে আপনারা এখন হইতেছে মানে খুঁজতেছেন, এখন ইউটিউবে আসতে হলে মানেযুক্ত কন্টেন্ট বানাইতে হবে? কবে থেকে স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেল? নাকি আপনার পোশাকটা সুন্দর, আপনি ইউনিভার্সিটিতে যান, আপনার চুলগুলা সুন্দর, এই জন্যে আর তার যেহেতু পোশাকটা ইয়ে সে বুস্তির ছেলে, সুতরাং তার কন্টেন্টে মানে থাকা লাগবে, অথবা তার কন্টেন্টে মানে না থাকাটা অপরাধ, আর আপনারা যেহেতু একটু সভ্যসূষী সুতরাং আপনাদের কন্টেন্টে মানে না থাকলেও চলবে, অথবা আপনাদের কন্টেন্টে মানে আছে, আপনারা যত উদ্ভুত কিম্ভূত কিংবা কাজই করেন সেগুলোর মধ্যে মানে থাকে। মানে এখন ইউটিউবারদের ইউটিউবের কন্টেন্টে মানে থাকা লাগবে? রিয়েলি? ওকে, কোনটা আসলে সুস্থ বিনোদন আর কোনটা অসুস্থ বিনোদন এই জিনিসটার পার্থক্যটা বুঝতে পারা উচিত। কারণ দেখেন আপনি যখন একজনের অসুস্থ বিনোদন শেয়ার দিচ্ছেন, আলটিমেটলি কি হচ্ছে, সে আরো বেশি অনুপ্রাণিত হচ্ছে যে আরে আমার এই ভিডিওতে মানুষ দেখে মজা পাচ্ছে, আপনার বিনোদন লাগতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ ভাই এটা তো বিনোদন লাগছে আমার কাছে, দেখছেন ভালো লাগছে, আমি তো হাসছি, আমি তো হাসবো না? অবশ্যই হাসবেন, আমি হাসতে মানা করি না, কিন্তু আপনার দেখে ভালো লাগছে। কিন্তু আপনি যখন জানেন যে এটা একটা অসুস্থ বিনোদন, এটা শেয়ার দিয়ে আরো 10 জন মানুষের দায়িকা নিয়ে ভাই তুই হাসবি, তোর হাসতে হইবে, তোর হাসি ধরছে, তুই হাসতেই হইবে, তুমি আসলে ভালো লাগবে না। ও আচ্ছা, আপনার এখন এটা খুব মানেযুক্ত যে লাস্টে এসে একটু আপনি আপনার কন্টেন্টে ঢুকে গেলেন, একটু উদ্ভট ভাবে কথা বললেন, আঞ্চলিক ভাবে কথা বললেন, ওটা উদ্ভট একটু, কিন্তু আমরা দেখছি মিডিয়া বলছে যে উদ্ভট ভাষা নাকি এরা কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে, শুদ্ধ বাংলা বলতে পারে না দেখে। অথচ এই কিটু ভাইয়ের পুরো কন্টেন্টই কিন্তু আঞ্চলিক এবং সেখানে জন্মভূমি করলো। সো এগুলো উদ্ভট না। এই যে একটু পর লাস্ট দিকে আপনি যেটা করলেন, এটা কি
সুস্থ বিনোদন, হোয়াট ইজ সুস্থ বিনোদন, আপনারটা সুস্থ হয়ে গেল কেমনে, আপনি যে কন্টেন্ট মানে এটাই সুস্থ আর ওটা অসুস্থ কিভাবে, মানে বেঞ্চমার্কটা কি এখানে, সুস্থতা অসুস্থতার বেঞ্চমার্কটা কি আমি বুঝতেছি না। মানে আপনারাও যদি এখন তাদেরকে নিয়ে কথা বলেন, আমার একদিন আমার কোনো গ্রাজ নাই, এটা এরাই ইউটিউবার, যে যা ইচ্ছা করে বেড়া কোনো সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ সেটার কোনো ক্ষতিকারক দিক নাই। আমি আমার কিন্তু যেটা বললাম কিটু ভাইয়ের সব কন্টেন্ট আমার লাইক দেয়া, সো আমার তার কন্টেন্ট নিয়ে শোনাই, কিন্তু আপনি এসে তাকে জাজ করবেন, আপনি এসে বলবেন তারটা অসুস্থ, আপনারটা সুস্থ, তারটা শেয়ার দেওয়া যাবে না, মানে ভাষা হারিয়ে ফেলতেছি। আচ্ছা এখন আমি এখানে যেটা বললাম যে আমি একা তার উপর পিক করতে চাই না, পিক মানে পিক অন করতে চাইনি, কিছু ভাই সেটা সামনে আসছে দেখে দেখালাম এবং কথাবার্তা এগুলোই তো হয়, মানে বেসিক্যালি সে একটা কী বলবো একটা টেম্পলেট, এগুলোই চলতেছে। সো এই হইতেছে অবস্থা, এরা হইতেছে জাজ করতেছে এই ভাষায়, এই স্ট্যান্ডার্ডে হিপোক্রেসির কোনো সীমা পরিসীমা নাই, আইরনির কোনো সীমা পরিসীমা নাই। নাও এখন তারা যে বলতেছে এই কথাটা, এটা একটু দেখি তো, যে উদ্ভট কাজকর্ম করা, রাস্তাঘাট ব্লক করা, এই পয়েন্টগুলোতে আসি। মানে টিকটক কন্টেন্ট ইটসেলফ, এটা সমালোচনা করার কোনো সুযোগই নাই, সেই কন্টেন্টের সমালোচনা কিছু নেই, যারা এইগুলো করতেছে অসততা মিথ্যাচার করতেছে, এই ব্যাপারে কোনো সুযোগ আলোচনার অবকাশই নাই। ফার্স্ট থিং, সেকেন্ড থিং হতেছে রিয়েলিটিভ, এই বিষয়গুলো সাবজেক্টিভ, কারো কাছে মনে হবে যে যেমন এই যে কিটু ভাইয়ের কন্টেন্ট কিন্তু অনেকের দৃষ্টিতে হইতেছে উদ্ভট, সস্তা এবং সে কী জন্য বলে অসুস্থ, অনেকের দিকে দৃষ্টিতে কিন্তু সিরিয়াসলি এই কিটু ভাই যে কন্টেন্ট বানায় যেরকম ভাষায় উদ্ভট ভাষায় কথা বলে এগুলো অসুস্থ অনেকের দৃষ্টিতে। সো কিন্তু এখন উনি আবার ওনারটাকে ওনার চ্যানেল থামানো দরকার নেই, এখন ওনার চ্যানেল থামাই দেওয়ার দরকার নেই উদ্ভট কাজকর্ম করার কারণে। এবং বাংলাদেশে যারা টপ ইউটিউবার এরা কি কাজকর্ম করতো, এখন আমি যেটা বললাম দেখাবো না, র্যান্ডমলি যে কোনো ইউটিউবার লিখে সার্চ দিলেই দেখবেন, এখন যদি ওই ফিল্টারটা দিয়ে দেখা শুরু করেন স্ট্রিক্ট ফিল্টার দিয়ে যে কী পরিমাণ উদ্ভট কাজকর্ম এরা করে কম্পেয়ার টু টিকটকার্স, আর জেনুইনলি সমালোচনার যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে যদি আসি, যেটা বললাম আগের পর্বে আলোচনা করছি যে এদের নিয়ে কথা হয় নাকি রাস্তাঘাট আটকে নুইসেন্স তৈরি করে। প্রথমত বাংলাদেশে এটা হইতেছে লাস্ট থিং উই ক্যান টক অ্যাবাউট, সেটা নিয়ে কথা বলে লাভ নাই, বাংলাদেশের রাস্তাঘাটে জ্যাম, হাঁটা যায় না, চলা যায় না, সেখানে কোন দুইটা ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় টিকটক বানাইছে, এইটা এত বড় নুইসেন্স হয়ে গেছে যে এটা নিয়ে এত আলোচনা, আসলে কিন্তু এটা কিছু না, আসলে হয়েছে এদেরকে ওই যে এরকম কিছু এলিটিস্ট আছে এদের ভালো লাগে না, সুতরাং থামাই দিতে হবে, আমার ভালো না লাগলে বেটা তুই ফুকিন নি, তুই এত লাইক লাইকার তো থাকবে কেন, এত ফলোয়ার, তুই এত বড় তারকা হয়ে যাবি, ফ্রি ইউটিউব পেয়ে বেটা তুই এত কবে থেকে এত অপরচুনি না এত অপরচুনিটি দেওয়া যাবে না, তুই বেটা ফকির ফকির রাস্তায় থাকবি, তুই আবার কেন হবি তারকা, আমরা হবি তারকা, রাইট? সো সেটা গেল সেটা। আর বাস্তবতা হইতেছে এরা কিন্তু রাস্তাঘাট আটকে এগুলো করতেছে না, আপনি যতগুলো টিকটকারের ভিডিও র্যান্ডমলি ইউটিউবে যান দেখেন এরা কোথায় বানায় কন্টেন্ট, রাস্তার মাঝখানে চারপাশে মানুষজন আসা যাওয়া করতেছে, এমন একটা ভিডিও দেখাতে পারবেন হাজারে একটা দেখাতে পারবেন, এরা করে কোথায়, নিরিবিলি কোনো জায়গায় গিয়ে গ্রামের মধ্যে করতেছে, অথবা কোনো বাড়ির সামনে দাঁড়ায় করতেছে, অথবা একটা ফাঁকা রাস্তা খুঁজে বের করে সেখানে গিয়ে করতেছে। রাস্তাঘাট ব্লক করে এই পর্যায়ে নুইসেন্স করে একটা জাতীয় পর্যায়ের আলোচনা চলে আসার মতো কাজ কিন্তু এরা করতেছে না, সব মিথ্যা কথা, যে মিডিয়া যতভাবে উপস্থাপন করলো, এরা যতভাবে কথা বলতেছে সব মিথ্যা কথা, এদের পছন্দ না বেসিক্যালি, এ কারণে নানান রকম মিথ্যাচার করে এদের উপর চাপায় দেওয়া হইতেছে নানান কিছু। সো না, তারা রাস্তাঘাট বন্ধ করে নুইসেন্স তৈরি করতেছে না, দুই একজন বিচ্ছিন্নভাবে কোথায় করলে করতে পারে, 100,000 ভিডিওর মধ্যে খুঁজে 10 ভিডিও পাওয়া যাবে এরকম। রাস্তাঘাট ব্লক করে কারা নুইসেন্স করে দেখবেন, দেখেন এরা যখন রাস্তাঘাট ব্লক করে নুইসেন্স করছে তখন কিন্তু মানুষ একই রকম বিরক্ত হয় নাই, একটা গ্রামের ছেলে, একটা বস্তির ছেলে, একটা নোংরা ড্রেস পরা ছেলে যখন রাস্তার মধ্যে ব্লক করে দাঁড়ায় যখন ভিডিও করবে, আপনার কিন্তু চটাস করে মিনিস্টার গরম হয়ে যাবে, একটা গালি দিয়ে দিবে, না অমুকের পুত রাস্তার মধ্যে সব রাস্তা থেকে, এই যে সালমান মুক্তদের এগুলো করছে, একটা মানুষের মেজাজ গরম হয়েছে, কারো মেজাজ গরম হয় নাই, কারণ এরা সবাই জানে এগুলো হইতেছে বাবু, ড্রেস আপ দেখে বোঝা যাইতেছে ভালো ঘরে পোলাপান, তাদের কিন্তু মেজাজ গরম হইতেছে না, বা মেজাজ গরম হলে মেজাজটা একদম হজম করে ফেলছে নগদে, আর ওই যে ফকিরনিগুলারে পাইলে তাদের উপর তখন প্রচণ্ড পাওয়ার, তখন বিরক্তিটা একেবারে ইয়েতে গিয়ে থাকে, এজের মধ্যে গিয়ে থাকে তখন সবাই, তখন হইতেছে বারটা এত হাই, 19-20 হলে মেজাজ গরম হয়ে যেতেছে, 19-20 হলে বিরক্ত হয়ে যেতেছে, নুইসেন্স তৈরি করতেছে। আর এরা যেগুলো করতেছে এটা আমি জাস্ট একটা ভিডিও দেখালাম, প্রত্যেক ইউটিউবার এসব কাজকর্ম করছে এবং প্রত্যেক ইউটিউবার হইতেছে উদ্ভট কন্টেন্ট এদের, মানে সেই স্ট্রিক্টলি স্পিকিং তাদের জন্য কোনো ইস্যু না। ওই টিকটকাররা কোথায় একটা টিকটকার 1,000 ভিডিওর মধ্যে একটা ভিডিওতে একটু রাস্তা ব্লকও করে না, তাদের কন্টেন্টটাই এরকম যে সেখানে রাস্তা ব্লক করার সুযোগ নাই, তারা নাচানাচি করে গানের সাথে, সেখানে এমন কোনো ব্যাপার নাই যে রাস্তা ব্লক করার প্রয়োজন পড়ে, তারা করেও না, তারা বরং মিলিমিলি জায়গায় গিয়ে করার চেষ্টা করে। তারপরে মিথ্যা বানোয়াট আপনারা এমনভাবে পায়ে পায়ে ধরা শুরু করছেন, এখন এগুলো একটা ইস্যু বানায় জাস্টিফাই করার চেষ্টা করতেছেন আপনাদের বাবুয়ানা, অথচ আপনারা যদি দেখা শুরু করেন প্রত্যেকটা ইউটিউবার মানুষের নুইসেন্সের উপর দিয়ে যাইতেছে, এবং এটার প্রমাণ বিহাইন্ড দ্য সিন কী হয় আমরা তো সব জানি না, এ আপনাদের খুব বড় ইউটিউবার এই যে সৌভিক কিন্তু মাইর খেয়েছে,
সে কিন্তু এইসব ভিডিও করতে গিয়ে পাবলিকের মাইরও খাইছে। কেন মাইর খাইছে? নিশ্চয়ই এমন কিছু করছে মাইর খাওয়ার মতো কাজ। ভিডিওটা একটু দেখি। সো মাইর খেলো কেন? সো অপুকে মারছে, এটা নিয়ে ফেসবুকে কত আলোচনা। হ্যাঁ একদম ঠিক মতো আছে, সবই কেউ তো মারছে এবং বাহাইন্ড দ্য সিন যেটা কতজন কত জায়গায় মাইর খেতেছে এরা। কিন্তু যে ওদের ড্রেস আপটা ভালো, সুতরাং ওরা পেটে মারলে পিছে সয়, সুতরাং ওরা হইতেছে রাস্তা ব্লক করলো সেটা ব্লক মনে হয় না, সুতরাং তারা কন্টেন্ট বানানোর নামে উদ্ভট আচরণ করলো সেটা ঠিক উদ্ভট লাগে না। এরা উদ্ভট ড্রেস আপ সালমান মুক্তাদির যে এরা, আমি মানে আগেন আই এম নট স্পিকিং অন এনিওয়ান পার্সোনালি, জাস্ট সেইং যে যত ইউটিউবার আছে এরা কী ধরনের পোশাক আশাক পরে, কী ধরনের ড্রেস আপ করে, ওটা নিয়ে টিভিতে একটা রিপোর্ট করছে। এই এই যে কিটু ভাই যে ভাষায় কথা বলে বা প্রত্যেকে এরা যারা আঞ্চলিক ভাষায় কথা বলে কন্টেন্ট বানায়, এগুলো নিয়ে কি মিডিয়া বলছে যে উদ্ভট ভাষায় কথা বলে, উদ্ভট কী করছে কেন করছে এই ভাষায় কথা বলছে, ড্রেস আপ নিয়ে কোনো উদ্ভট কথা বলছে? চুল রং কি এরা এরা ওনা এই যে এইসব ইউটিউবাররা করে না? ও আচ্ছা, ওরটা হইতেছে রুচিশীল হয় নাই, অপুরটা খ্যাত, তো খ্যাত হওয়া যাবে না, খ্যাত হওয়াটা দোষের। আর বাবু সালমান মুক্তাদিরা বাবুর মতো ড্রেস আপ করলে সেটাও উদ্ভট ড্রেস আপ, সেটাও আমাদের কালচারের সাথে যায় না, তাদের চুলের রংটা আমার কালচারের সাথে যায় না, কিন্তু এটা একটু এলিটিস্ট হয়েছে সুতরাং এটা নিয়ে এটা কোনো ইস্যু না। আর ওই যে বস্তি, সে তারকা হয়ে যাওয়াটা ইস্যু, সে নর্মাল একটা কাজ করলো, লিপসিং করলো, এটা উদ্ভট। কি বলবো, ভাষা খুঁজে পাই না, মানে আমি তো এগুলো দেখে মানে এই পাগলামিতে এদের উপর যেমন ঝাঁপায়া পড়ছে দেখে আমি আসলে সত্যি কথা বলতে ভাষা হারায় ফেলছি। আর এই যে এত পায়ে পায়ে ইস্যু ধরতেছেন আপনাদের যে রিলেটিভ স্কেল, যে এই ভাষায় কথা বলা যাবে ওই ভাষায় কথা বলা যাবে না, নোয়াখালীর একটা ছেলে ঢাকায় এসে 100% শুদ্ধ ভাষায় কথা না বললে কন্টেন্ট বানাইতে পারবে না, অথবা একটা গ্রাম বস্তির ছেলে উদ্ভট পোশাক পরলে সে কন্টেন্ট বানাইতে পারবে না। আপনার ফারুকির যে নাটক নিয়েও কিন্তু এলিশ সমাজে প্রচুর আলোচনা হয়েছে, তা ফারুকি তো জেলে ধরে নিয়ে জানে যে ফারুকি যেসব নাটক বানায় এসব নাটকে আঞ্চলিক ভাষায় কথা বলা হয়। হ্যাঁ, ওটা কিন্তু একাডেমিক আলোচনা হয়েছে যে না এই ভাষা আমাদের সমাজকে ক্ষতি করে কি না এনা সেনা। আর টিকটক যে করে তারা থামাই দেওয়া হয়েছে, তার উপরে সবাই ঝাঁপায়া পড়ছে। এবং আপনারা যদি এরকম বিচার করা শুরু করেন, ফিল্টার মারানো শুরু করেন, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আপনাদের এই ফিল্টার কেউই পার হইতে পারতেছে না। এবং ন্যূনতম সততা যদি ধারণ করেন, তাহলে আপনাদের এই ফিল্টার সবার আগে আপনাদের ইউটিউবাররা একটা ইউটিউবারও পার হইতে পারবে না, যারা এখন নাক উঁচা এলিট ভাব ধরে লেখালেখি করতেছে, ভিডিও বানাইতেছে। সো বেসিক্যালি এখানে যা হইতেছে সম্পূর্ণ জিনিসটা যে গরিব দুর্বল পোলাপান পেয়ে তোরা বেটা ফকির নিয়ে তোরদের আবার থাকবে 10 লাখ ফলোয়ার, তোরা বেটা হইতেছে যে মানে গরিব তোরা বেটা, তোরা তোরা কেন ইউটিউবে, তোরা কামলা দিবি, তোরা কামলা দিবি, তোদের আবার ইউটিউবে কি? সো এই এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, যেটা আমাদের ইন দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড কাজ করতেছে, যে কারণে এদের আমরা যে নাচতে না জানি চলন বাঁকা, এরা একটা নর্মাল কন্টেন্ট বানাইলে উদ্ভট মনে হয়, এরা সর্বোচ্চ চেষ্টা করে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করলেও উদ্ভট ভাষা মনে হয়, এদের সব কিছু এদের দোষ। এবং হ্যাঁ, আপনাদের দোষ মনে হইতে পারে, ফেসবুকে লেখালেখি করার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা তাদেরকে থামাই দিচ্ছেন রীতিমতো, এবং তাদেরকে বস্তি রুচিহীন কাজকর্ম বলে আপনারা খুব পাবু আসছেন, আপনারা নেটফ্লিক্স দেখা পাবো, আপনারা তাদেরকে কোনো জায়গায় দিচ্ছেন না এই দেশে উঠে দাঁড়াইতে। তো তাদের জন্য কিসের কী বিনোদনের আপনারা ব্যবস্থা রাখছেন, তারা কী করবে? আপনারা তাদেরকে টিকটকও বানাইতে দিবেন না, আপনারা তাদেরকে কোনো ধরনের একটা খেলার মাঠও নাই, আপনারা তাদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা নাই, আপনারা তাদেরকে পড়াশোনা করে আপনার মতো শিক্ষিত হওয়ার সুযোগও আপনি তার জন্য তৈরি করতে পারেন না, এমন একটা রাষ্ট্র তৈরি করতে পারেন নাই যেখানে সে আপনার মতো নেটফ্লিক্স অ্যান্ড চিল করবে, যেখানে সে আপনার মতো হলিউড দেখবে, দেখে আপনার মতো সুশীল হবে, হয়ে হইতেছে এরকম ড্রেস আপ করবে না, এরকম কন্টেন্ট বানাবে না, আপনাদের মতো ভদ্র ভদ্র কন্টেন্ট বানাবে, সেই সুযোগটা তো আপনারা রাষ্ট্র হিসেবে এই পোলাপানগুলোকে দিতে পারেন নাই, সেটাও করবেন না। এরা এদের মতো করে ফান করতেছে, কারো কোনো ডিস্টার্ব না করে সেটাও করতে দিবেন না, এগুলো বাদ দেন। এই আয়রনি এই আর নিতে পারতেছি না। তারা একটা কন্টেন্ট বানাচ্ছে যেটা একদমই লেম, যেটা কোনো পয়েন্ট নাই, যেটা একটা বেসলেস একটা। কোন ইউটিউবারের কন্টেন্টটার মানে আছে? কোন ইউটিউব আপনাদের এই যে কলিগদের কার কন্টেন্টটার কোনো মানে আছে?